ওকে হরে কৃষ্ণ। আমরা এখন রজমণ্ডল পরিক্রমা করতে করতে এসে পৌঁছেছি বলদেব শহরে। বলদেব শহরটা হলো শ্রী বলরামজির শহর। শহরের নামটাই হলো বলদেব। এখানে দাউজি অথবা বলরামজির সুন্দর বিগ্রহ আছে। সেই শহরের একটু বাইরের দিকে বন্দী আনন্দী এবং মনোবাঞ্ছা মন্দির আছে। তো আমরা যে জানি ব্রজে বিভিন্ন বিগ্রহগুলো ভগবান শ্রীকৃষ্ণর প্রপৌত্র বজ্রনাভ যে প্রতিষ্ঠিত করেছিলেন, এখানে হলো শ্রী বজ্রনাথজির বিগ্রহ। ইনি হলেন ভগবান শ্রীকৃষ্ণর প্রপৌত্র শ্রীমান বজ্রনাথজি। হরে কৃষ্ণ। এখন আমরা মন্দিরের ভিতরে এসেছি। এখানে আমরা দর্শন পাচ্ছি মনোবাঞ্ছার, যোগমায়া মার একটি অবতার মনোবাঞ্ছা মা। মা যশোদা অনেক চিন্তা করতেন শ্রীকৃষ্ণর সুরক্ষা সম্বন্ধে। তো শ্রীকৃষ্ণর সুরক্ষার জন্য উনি এই মা মনোবাঞ্ছা মানে যোগমায়ার এই প্রতিষ্ঠাতা করলেন। আর নিজের বনের বাঞ্ছাটা ওনার সামনে যে আমার কৃষ্ণ যাতে সুরক্ষিত থাকে। আমরা আধ্যাত্মিক বাঞ্ছা রাখতে পারি, আমাদের যত আধ্যাত্মিক ইচ্ছা আছে, কোনো ভৌতিক ইচ্ছা না, শুধু আধ্যাত্মিক ইচ্ছা এখানে ওনার সামনে রাখতে পারি। আর ওনার সামনে আধ্যাত্মিক ইচ্ছা রাখার সবার থেকে উত্তম উপায় হলো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আরও ছাড়া আমাদের কোনো যদি আধ্যাত্মিক জীবনে কোনো অসুবিধা হচ্ছে, কোনো বাধা আছে, তো আমরা মনোবাঞ্ছা মার সামনে সেইটা রাখতে পারি। অনেক এটাকে ভালো করে দেবে, সব ভালো করে দেবে। এখন আমরা এখানে আছি আনন্দী মা। তো আনন্দী মা আগে ওই যোগমায়া দেবীরই আরেকটা অবতার। যখন শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হলেন, তখন যত ওখানকার সুরক্ষকরা ছিল, যারা সৈনিকরা ছিল, আর যে রাস্তাঘাটে যে কুকুর যারা আছে, আনন্দী মা সবার মনের ভিতরে এত আনন্দ প্রদান করেছে, তারা ঘুমিয়ে পড়েছে। রাস্তাঘাটে কুকুর ঘুমিয়ে পড়েছে, কেউ কোনো আওয়াজ করছে না। এরপরে আমরা যাব বন্দী মার কাছে। আর বন্দী মাও যোগমায়ারই একটা অবতার। বন্দী মা সব বন্ধনগুলো খুলে ফেলেছিল, সব রকমের যে তালা আছে ওই কারাগারে সেগুলোকে খুলে ফেলেছেন। আমরা কি প্রার্থনা করতে পারি আনন্দী মার কাছে? আমরা আনন্দী মার কাছে প্রার্থনা করতে পারি যে শ্রীকৃষ্ণ ভক্তি মধ্যে যে আধ্যাত্মিক আনন্দটা আছে, তার আস্বাদন যাতে আমরা করতে পারি। এই জন্য যে যখন আমাদের কৃষ্ণ ভক্তির আনন্দর আধ্যাত্মিক আনন্দর আস্বাদন হবে, তখন আমরা ভৌতিক যে আনন্দগুলো আছে তার দিকে আর আকর্ষিত হব না, যে ইন্দ্রিয় বস্তু আছে সে তার দিকে আকর্ষিত হব না। আমরা কেবলমাত্র যাতে শ্রীকৃষ্ণ ভক্তি শ্রীকৃষ্ণ চরণে গুরুচরণে নিজের মনটা স্থাপিত করতে পারি আর সেখানেই আনন্দ পাই, এরকম প্রার্থনা আমরা আনন্দী মার কাছে করতে পারি। ওকে, আমরা এখন এসেছি বন্দী মার কাছে। ইনিও যোগমায়ারই একটা অবতার। বন্দী মা কী করলেন, কংসের কারাগারে যত বন্ধন ছিল বসুদেবের হাতে পায়, আর যে কারাগারে যে গেট আছে, গেটের যে দরজার যে তালা ছিল, ওই সব বন্ধনগুলো উনি খুলে দিলেন। তো আমরা প্রার্থনা করতে পারি বন্দী মার কাছে যে আমাদের, আমরা তো বদ্ধ জীব, আমরা তো বেঁধে আছি, সত্যগুণ রজগুণ তমগুণের দড়ি দিয়ে বাঁধা আছে আমাদের, তো আমাদের এই বন্ধনগুলো খুলে দিক। তো বন্দী মা যেইভাবে কৃষ্ণর কংসের কারাগারে বসুদেব দেবকী তাদের বন্ধন খুলে দিয়েছিলেন এবং যে কারাগারের দরজার তালা খুলে দিয়েছিলেন, আমাদের হৃদয়ের মধ্যে যে বন্ধন আছে সতগুণ রজগুণ তমগুণের সেটা খুলে দেবেন। ও ছাড়া আমরা খুব আকর্ষিত হয়ে থাকি সবসময় ভৌতিক বস্তুর প্রতি, আমাদের খুব বন্ধন আছে ভৌতিক, আমরা দেহাত্ম বুদ্ধিতে থাকি, তো দেহর সাথে যার যার সম্বন্ধ আছে আমরা তার প্রতি খুব আসক্ত হয়ে বেঁধে আছি। তো বন্দী মা আমাদের সেই বন্ধনগুলো খুলে দেয়, আমরা যাতে বিরক্ত হতে পারি
এই জগৎ থেকে আর শ্রীকৃষ্ণের প্রতি বিশেষ রাগ উৎপন্ন হয় আমাদের হৃদয়ে এই সব প্রার্থনা আমরা বন্দী মার কাছে করতে পারি এই তিনজনেই মনোবাঞ্ছামা আনন্দীমা এবং বন্দীমা যোগমায়া দেবীর অবতার এখানে আছে আনন্দী কুণ্ড এটা বন্দী আনন্দী মনোবাঞ্ছার মারি কুণ্ড এটাকে সাধারণত আনন্দী কুণ্ড বলা হয় এই কুণ্ডে জলে স্নান করলে আচমন করলে আমাদের মনের মধ্যে যত বন্ধন আছে সেগুলো খুলে যায় আমাদের আমরা আধ্যাত্মিক আনন্দ অনুভব করতে পারি এবং আমাদের বাঞ্ছা পূর্ণ হয় এই আনন্দী কুণ্ড আছে এখানে বন্দী দেবী আনন্দী দেবী এবং মনোবাঞ্ছা মা মন্দির হরে কৃষ্ণ হরে হরে বল অনেক অনেক নিশ্চয়ই আসবেন এখানে ব্রজমণ্ডল পরিক্রমাতে আর এখান থেকে আমরা এরপরে যাব দাউজি মন্দির ওখানে ভগবান বলরামের অরিজিনাল বিগ্রহ আছে যেটা বজনা ভগবান শ্রীকৃষ্ণ প্রপৌত্র প্রতিষ্ঠিত করেছেন ওখানে রেবতী মার বিগ্রহ আছে আর সুন্দর শঙ্করসন কুণ্ড আছে যার ভিতর থেকে বলরামজিকে ফেরত পাওয়া গেছে অনেক অনেক ধন্যবাদ করবো আপনাকে।